মৃত্যু থেকে বাঁচা যাবে না এই পৃথিবী আপনার ঠিকানা না আপনি যে বাড়ি বাড়ি করেন আপনি বলেন মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় খুব গর্ব করে বলেন এই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি দেখা যায় এই বাড়িটা হলো আমার বাড়ি আপনার বাবা যিনি ছিলেন তিনিও সারা জীবন এই বাড়িটা তার করেছেন বলেছেন এটা আমার বাড়ি এটা আমার বাড়ি এই বাড়িতে থাকতে পারেন না এই এলাকার কোনো না কোনো কবরস্থানের 3.5 হাত মাটির ভেতরেই তার জায়গা হয়েছে আপনিও বাড়ি বাড়ি করছেন এই বাড়িতে থাকতে পারবেন না এই এলাকার কোনো না কোনো গোরস্থানে কোনো না কোনো কবরস্থানে 3.5 হাত মাটি আপনার বাড়ি হবে ঠিক না আমরা আমাদের মৃত্যু সম্পর্কে জানি না কে কখন চলে যাব সেটা আমরা জানি না হঠাৎ করে আমাদের ফ্লাইট চলে আসতে পারে সুতরাং এই পৃথিবীটা থাকার জায়গা নয় এই পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা কষ্ট হচ্ছে আপনাদের আমি আমার সর্বশেষ পয়েন্টে এসেছি এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে লাইনে নিয়ে আসছি 10 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ এখন আমার মূল কথাগুলো বলা শুরু করব মনে আছে কোন বিষয়ে চলছে আলোচনা কোথায় ছিলেন কিভাবে আসলেন কোথায় যাবেন এবার কেন আসলেন কোথায় ছিলেন কিভাবে এসেছেন কোথায় যাবেন এবার কেন এসেছেন মাত্র কয়েকটি দিনের জন্য কিছু সময়ের জন্য পৃথিবীতে কেন এসেছেন কেন আপনাকে সৃষ্টি করা হলো কোন উদ্দেশ্যে আপনাকে দুনিয়ায় পাঠানো হলো রব্বুল আলামিন কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন কেন তোমাদেরকে পাঠালাম কেন তোমাদেরকে সৃষ্টি করলাম উদ্দেশ্য সম্পর্কে জেনে নাও ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন I did not create the mankind and jinkind except my own sheep তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জিন আর মানব জাতিকে আমার গোলামের জন্য একমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি আমরা সবাই গোলাম কা আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে নেক আমলের প্রতিযোগিতা করার জন্য আল্লাহর গোলামি করার জন্য এই জন্য রব্বুল আলামিন সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে বললেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا জীবন মৃত্যু দেওয়া হয়েছে এর মাঝখানে সময়টা কেন দেওয়া হলো লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা যেন তোমরা উত্তম আমল নেক আমলের ক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতা করতে পারো প্রতিযোগিতা আমরা আজ টাকা পয়সা কামানোর জন্য করছি প্রতিযোগিতা করছি কে কার চাইতে বেশি ক্ষমতাধর হতে পারে অথচ রব্বুল আলামিন বলছেন প্রতিযোগিতা করো তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সৎ কাজে কল্যাণকর কাজে ভালো কাজে তাকওয়ার কাজে অগ্রসর হয়ে পরস্পর প্রতিযোগিতা করো পাপাচার অন্যায় অপকর্মের কাজে প্রতিযোগিতা করো আজ আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় ভক্ত হয়েছি এই দুনিয়াকে নিজের করে নিয়েছি কত নির্বোধ হয়েছি আমরা দিনকে রাত করে দিচ্ছি রাতকে দিন বানিয়ে দিচ্ছি সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখছি নিয়মিত ঘুষ খাচ্ছি সুযোগ পেলেই ঘুষের টাকা হাতছাড়া করি না এ ভাই তোমাকে বলছি তোমার কাফনের কাপড়ে কয়টা পকেট রয়েছে বলো আমাকে একটা টাকা নিয়েও তুমি কবরে যেতে পারবা না এখন বলবে হুজুর এটা আমার জন্য না উত্তরাধিকারের জন্য রেখে যাচ্ছে তোমার উত্তরাধিকার তোমার সাথে যাবে না তুমি মরে যাওয়ার পরে দেখবা সবাই তারা হুরা করবে সবাই মিলে তোমাকে কবরে সহায় আসবে কার জন্য এগুলো করছেন কেন নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছেন আপনাকে সৃষ্টির উদ্দেশ্য আপনি ভুলে গিয়েছেন রব্বুল আলামিন বলছেন বান্দারে তোকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি আর আল্লাহর গোলামি ভুলে গিয়ে আল্লাহর গোলামি না করে আমরা আজ নফসের গোলাম হয়েছি অথবা আমরা শয়তানের মুরিদ হয়ে শয়তানের গোলাম হয়েছি সৃষ্টির উদ্দেশ্য ভুলে গিয়েছি পৃথিবীতে কেন এসেছি তা ভুলে গিয়েছি সামান্য দুনিয়ার জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই আলেমরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই ইচ্ছা হলে ইসলামের বিরুদ্ধে কথা বলি আরে ভাই এখানে থাকার জন্য আসেন নাই এত যে ইসলামের বিরোধিতা করেন মরে দেখেন ফেরেশতারা কেমন পেদানি দেয় আপনার বাপ দাদা থাকতে পারে না আপনিও থাকতে পারবেন চলে যেতে হবেই হবে আজ জানার কাল জান যেতে আপনাকে হবেই
এখানে কেন এসেছেন এটা আপনাকে জানা দরকার। রাব্বুল আলামিন বলছেন, তোমাকে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি, যতদিন থাকবা গোলামের মতো আমার গোলামি করবা, ঠিক কি না? প্রশ্ন হলো কতদিন গোলামি করতে হবে, কতক্ষণ গোলামি করতে হবে, এর জবাব কোরআনে আছে না নাই? রাব্বুল আলামিন বলছেন কতক্ষণ গোলামি করতে হবে, শোনো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোর কাছে মরণ আসা পর্যন্ত তুই আমার গোলামি কর। আদেশটা কার? আদেশটা কার? মানে আপনি যে আল্লাহর গোলাম এটা মুখ দিয়ে বললেই হবে না, আপনার কাজে কর্মে তা দেখাতে। আপনি আল্লাহর গোলাম, এখন আল্লাহর গোলাম হয়ে গেলে গোলামের কাজ মালিকের আইন মানা না মালিকের আইন অমান্য করা? বলেন আপনি আপনার প্রতিষ্ঠানে কোনো লোককে কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন, এখন কর্মকর্তার কাজ আপনাকে আদেশ দেওয়া না আপনার আদেশ মানা? কথা কন ভাই, আপনার আদেশ তো আপনাকে আল্লাহ গোলাম বানিয়েছেন, সুতরাং গোলাম হতে গেলে গোলামের পরিচয় দিতে হবে, গোলামের পরিচয় থাকা লাগবে, আজান হয়ে যাবে। আপনি যদি মসজিদে না যান বোঝা যাবে গোলামি হলো না, বরং আল্লাহর সাথে একটা টিটকারি হলো, ঠিক না? নামাজে গেলেন না, নামাজে গেলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? তা আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়ে কারে খুশি করেন? আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর গোলামির পরিবর্তে কার গোলামি করেন? আপনি আসর মাগরিব এশা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আপনি আল্লাহর গোলামির পরিবর্তে শয়তানকে খুশি করে শয়তানের গোলামি করেন। আল্লাহ বলছেন সুদ খেও না, ঘুষ খেও না, ঘুষের টাকা দেখলে আপনার মাথা ঠিক থাকে না, আপনি তো আল্লাহর আইন অমান্য করলেন, আল্লাহর গোলামির পরিচয় না দিয়ে নফসের গোলাম হয়ে শয়তানের গোলামি করেছেন। এইভাবে নিজেকে মুসলমান দাবি করলেন, নিজেকে ইমানদার দাবি করলেন, আর আপনার জীবনের প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি পদে পদে আপনি অন্যায় অপকর্ম করলেন, কথা বলার সময় মিথ্যা বললেন, আপনি এই মুখ দিয়ে এই জবান দিয়ে গীবত করলেন, চুগলখুরি করলেন, পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, চাঁদাবাজি করলেন, দুর্নীতি করলেন, টেন্ডারবাজি করলেন, মানুষের উপরে জুলুম করলেন, অন্যায় করলেন, রাহাজারি করলেন, এইভাবে মুখ দিয়ে ইমানের কথা বলে আর লেবাসটা মুসলমানের ধারণ করে জীবনের প্রত্যেকটি পরতে পরতে যারা অন্যায় অপকর্ম করে এর নাম ইমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফেকি। ইমান এটা মুখে দাবি করার শুধু বিষয় নয়, ইমান হলো আপনার কাজে কর্মে প্রতিফলন কিংবা কাজে কর্মে ইমানের বহিঃপ্রকাশ আপনার ঘটাতে। আপনি ইমানদার, আপনি নামাজ ছাড়েন কেন? এক ব্যক্তি বললো, হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু ঠিক আছে। শয়তান এই কথা শুনে বলে, আল্লাহ কেন যে আমার শয়তান বানিয়েছেন, হ্যাঁ তা আমার চেয়ে বড় শয়তান, কারণ আমার উদ্দেশ্য আমার কাজ কারবার সব সে করে। দাঁত ব্রাশ না করে এক লোক বলতেছে আমার মুখ পরিষ্কার, এটা যৌক্তিক না অযৌক্তিক? কথা বলেন, দাঁত ব্রাশ না করে মুখ পরিষ্কার বলা যেমন অযৌক্তিক, তেমনি পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে নিজেকে ইমানদার দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকু সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে না, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করল, নাউযু বিল্লাহি মিন যালিক। আমার বাবারা, আমার ভাইয়েরা, যে ঈমান আপনাকে পাঁচ ওয়াক্ত আজান হলে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আপনার এই দুর্বল ঈমান কি করে আপনাকে জান্নাতে ঢুকাবে বলেন? আপনার এই ঈমান তো আপনাকে মসজিদেই নিতে পারে না। আপনার যে ঈমান আপনাকে ঘুষ থেকে ফেরাতে পারে না, অন্যায় থেকে ফেরাতে পারে না, সুদ থেকে ফেরাতে পারে না, দুর্নীতি থেকে ফেরাতে পারে না, এই ঈমান কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমাকে বলেন? আপনি তো দুনিয়াতে এসেছেন কার গোলামির জন্য, তো গোলামির পরিচয় আপনি দিচ্ছেন, এখন গোলামির পরিচয়টা কিভাবে দিবেন? গোলামির পরিচয়টা কিভাবে দিবেন? আপনার জীবনের প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলার বিধান আপনি পূর্ণাঙ্গভাবে মেনে চলবেন। আমার অনেক যুবক ভাইরা নামাজই আসে না, এদেরকে বলি ভাই নামাজে আস, কয় হুজুর আমার সময় হয় নাই। কেন সময় হয় নাই? কয় হুজুর দেখেন না এখনো ইয়া চুল দাড়ি পা এখনো কালো আছে,
আরে ভাই আপনার মতো কত যুবক কত তরুণ ছেলেরা 20 25 বছর বয়সে মারা গিয়েছে এমন আছে না নাই শয়তান পজিটিভলি আপনাকে ধোঁকায় ফেলে রেখেছে কারণ শয়তান চায় না আপনি নামাজে যান শয়তান আপনাকে আল্লাহর গোলাপ বানাতে চায় না সে আপনাকে তার গোলাপ বানাতে চায় এখন সিদ্ধান্ত আপনার আপনি কার গোলাপ হবেন শয়তানের ধোঁকায় আপনি করবেন না এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা তোমার বয়স হয় নাই চুল দাড়ি পেকে যাক এরপরে নামাজ আদায় করিও এইরকম শয়তান পজিটিভ দিয়ে ধোঁকা দেয় আমার যুবক ভাইদেরকে বলতে চাই শয়তানের পজিটিভ ধোঁকায় পড়া যাবে না আপনাদের জেনে রাখা দরকার পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল প্রথমে আসেন দাদা এরপরে বাবা এরপরে দাদার ঘরে নাতি হয় এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামা